এই বিষয়ে বাবাকে যতক্ষণ না জানাতে পারছি ততক্ষণ তুমি ওকে তোমার বন্ধু হিসেবে পরিচয় দিও। তুমি একদম ভয় পেও না, আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। তোমার বাবার সাথে সাথে তোমার তোমার মা, বড়দা, বড়দি, ছোড়দি, ছোট ভাই, এদের সবাইকেও তো বলতে হবে। ছোট কর্তার মা, বড়দি, ছোড়দি এসব করতে কে এলো? কি হয়েছে, তোমরা হাসছ কেন? ছোট কথা অনেক বড় বড় মিথ্যে কথা বলেছে না তোমার? এই এই মহলে শুধুমাত্র ছোট কর্তা, ওনার বাবা আর ওনার এক বড় পিসি, শুধু এই কজনই থাকেন। ছোট কর্তার আর নিজের বলতে কেউ নেই এই বাড়িতে। উনি জেঠুর একমাত্র ছেলে। এই মিথ্যেটা আমি তোমার কথা ভেবেই বলেছিলাম। আরো কি কি মিথ্যে কথা বলেছো সেটা একবার বলো। না, আর কোনো মিথ্যে বলিনি। আর এটাও মিথ্যে ছিল না, এটা আসলে আমার মনের ইচ্ছে ছিল। মা, বড়দা, বড়দি, ছোট ভাই, ছোট বোন, এরা সবাই থাকলে কত ভালো হতো। আর এই শূন্য স্থান পূরণ করতে তুমি এসেছো আমার জীবনে। ঠিক আছে, আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, আমি খাবার বানিয়ে আনি। বাবাকে আমি এসব কি করে বলবো? আরে এখন অবধি এখানে দাঁড়িয়ে আছো, আসলে যাও গিয়ে দিয়ে এসো। কর্তাবাবু খুব রেগে রয়েছেন, তাই ভেতরে ঢুকবো কিনা? জেঠু, ছোট কর্তাজি, তা কখন ফিরলে? এই একটু আগেই। এই সময় ফিরে খুব ভালো করেছো। আসলে ওপরে ওই কর্তাবাবু কোম্পানির লোকেদের উপর খুব রাগারাগি করছেন। বাবা রাগারাগি করছেন, কিন্তু কেন তা জানি না, তবে বিজনেসে কিছু গন্ডগোল দেখা দিয়েছে শুনছিলাম। তুমি গিয়ে একটু দেখো না ব্যাপারটা। বিজনেসের সিদ্ধান্ত নিতে আমি কোনোদিন তো মানা করিনি, কখনো এরকম বলিনি যে এটা করতে হবে, ওটা কখনো করা যাবে না, বলেছি কখনো? যাই হোক, আপনাদের কি দেখে বুঝে ঠিক করতে হবে সে কথা তো প্রথমেই বলেছি। যখন আমি আপনাদের উপরে এতটা ভরসা করেছি, তো আপনারা নিজের দায়িত্ব পালন করবেন না? বাবা এত রেগে কথা বলছেন, নিশ্চয়ই বড় কিছু প্রবলেম হয়েছে। যে দেশ সম্পর্কে আমার কিছুই জানা নেই, সেই রকম দেশে শুধুমাত্র আপনাদের কথাই বিশ্বাস করে আমি কোটি কোটি টাকা ব্যবসায় ঢেলেছি, আর এখন আপনারা বলছেন যে এরকমটা উচিত হয়নি, এটা কি ঠিক হচ্ছে? আপনারা বরং একটা কাজ করুন, ওই কয়লা খনিতে একটা বড় গর্ত খুঁড়ে আমাকেই তার মধ্যে কবর দিয়ে দিন। বাবা, বাবা, এই না একটু জল খেয়ে না। শান্ত বাবা, রিল্যাক্স, রিল্যাক্স, শান্ত, শান্ত বাবা। চাচাচ্ছো কেন, কি হয়েছে? ব্যবসার যা কন্ডিশন দেখছি, তাতে ইনভেস্ট করে তাতে রিটার্ন পাওয়া যাবে না। অনিচ্ছা সত্ত্বেও বিদেশে এত টাকা ইনভেস্ট করেছি, কিচ্ছু রিটার্ন আসছে না। যদি ব্যবসাতে লস হয়ে যায়, এখন পর্যন্ত
আয় করা সব টাকা পয়সা এমনকি বিষয় সম্পত্তি এই বাড়ি সব চলে যাবে। আমাদেরকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনাদের উপর ভরসা করেছিলাম আর আপনারা আমাদের পথে দাঁড় করিয়েছেন, দায়িত্ব পালন করেননি, আমাকে পথে বসিয়েছেন। বেরিয়ে যান সবাই এখান থেকে। বাবা, আমি আপনাদের কারুরই মুখ দেখতে চাই না। গেট আউট। সরি স্যার। চলো সবাই বেরিয়ে যান। বাবা রিল্যাক্স। এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ছোট কর্তা জেঠুর সাথে কথা বলি, তোমাকে এখান থেকে নিয়ে যাবে, চিন্তা করো না। গঙ্গা, আমার বাবা আসছেন। গঙ্গা মা আমার, নমস্কার। নমস্কার। এ আমার বন্ধু বাবা, দেখা করতে এসেছে আমার সাথে। ও তাই বুঝি। জল শরবত কিছু দিয়েছিস? হ্যাঁ দিয়েছি দিয়েছি। আচ্ছা বাবা, জেঠুর কি কোনো বিজনেসে কিছু প্রবলেম হয়েছে নাকি? আর বলিস না মা, মালয়েশিয়াতে একটা কোম্পানিতে নিজের পার্টনারের উপর ভরসা করে কর্তামশাই অনেক টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু পার্টনার সেই টাকা ঠিকমতো কাজে লাগাতে পারেনি, ফলে অনেক লোকসান হয়ে গেছে। আর এখন তো সেই ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। এই সব টেনশন নিয়ে কর্তাবাবু খুবই রেগে আছেন। ভালো হয়েছে ছোট কর্তা এসে গেছেন। আজ অবধি কর্তামশাইয়ের কোনো ব্যবসা এরকম খারাপ অবস্থা হয়নি। কে জানে কেন এত খারাপ সময় যাচ্ছে, জানি না কি হবে। তোকেই এখন সেখানে যেতে হবে, তুই তার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। বাবা, এই তো আমি ঘুরে এলাম, আবার যেতে বলছো বাবা? আমি শুধু একটু সময় চাই, তারপর নিশ্চয় যাব। অরুণ বাবা, তুই এখন আর কিছু বিষয়ে চিন্তা ভাবনা করিস না বাবা, এটাকে তোর ব্যবসায়ী বুদ্ধির চ্যালেঞ্জ বলে মনে কর না। আমি দু একদিনের মধ্যে ভিসা টিকিট সব কিছুর ব্যবস্থা করে নিচ্ছি। ওখানে গিয়ে ছ মাস বা এক বছর থেকে কোম্পানির হাল ধর তুই, কোম্পানিটাকে একটু প্রফিটের মুখ দেখা, কি যাবি তো? আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, অরুণ কালকেই যাচ্ছে। এখন থেকেই যদি অরুণ আমাদের ব্যবসার সবকিছু নিজের হাতে দেখাশোনা করতে থাকে, আমি নিশ্চিত সব ঠিক হয়ে যাবে। এক দুদিনের মধ্যেই আমাকে মালয়েশিয়া যেতে হবে, ফিরে আসতে কয়েক মাস লেগে যেতে পারে। বাবাকে আমি আমাদের কথা বলতেই যাচ্ছিলাম, আর তখনই বাবা আমাকে মালয়েশিয়া যেতে বলল। এরকম অবস্থাতে তুমি কি বা বলতে পারতে? ব্যবসাতে এত লস হলে সবারই মাথা খারাপ হয়ে যায়, আগে তো সেসব ঠিক করতে হবে, তাই না? শ্বশুর মশাইকে এখন এই বিষয় না বলে ভালোই করেছো। দিদি কি বলছো তুমি?
ছোট কর্তা তো মালয়েশিয়া থেকে ফিরতে ফিরতে কয়েক মাস সময় লেগে যাবে, আর এ কথা শুনেও তোমার মন খারাপ করছে না একটু? আমার তো অরুণের ফরেন যাবার থেকে বেশি দুঃখ ওই জন্যে যে আমি এই বাড়িতে পা দিতে না দিতেই ব্যবসাতে এত বড় লস হয়ে গেছে। এটা শুনে আমার খুব খারাপ লাগছে। সুতরাং আমি এই বাড়ির পুত্রবধূ হিসেবে পরিচিত পাওয়ার আগে সবকিছু ঠিক হয়ে গেলে আমি খুশি হব। তাই সব ঠিক হওয়ার পরে তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দিলে উনি খুশি হবেন। তখন খুশি মনে উনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন। আমি তো তোমার বাড়িতেই রয়েছি, চিন্তার কি আছে? মহলের বদলে আমি নয় আউট হাউসে রইলাম, প্রত্যেক দিন আমি শ্বশুর মশাইকে দেখতে তো পাবো। তুমি আর কিচ্ছু চিন্তা করো না। কিন্তু তোমাকে এই অবস্থায়? দিদি একদম ঠিক কথাই বলছে, তুমি যতদিন না ফিরছো দিদির দেখাশোনা আমি করব, কোনো চিন্তা করতে হবে না। কথা দিলাম কেউ কিচ্ছু জানবে না, তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। আমি জানি তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু তোমাকে ছেড়ে দূরে থাকতে আমার খুব কষ্ট হবে। আচ্ছা তোমরা কথা বলো, আমি রান্নাঘরে কিছু কাজ ছেড়ে আসি। এই রে, আমরা এখানে থাকলে কেউ না কেউ ডিস্টার্ব করতেই থাকবে, চলো আমরা বরং বাইরে যাই। কোথায়? আরে চলো না, চলো। আরে সবাই নিজের কাজে ব্যস্ত এখন, কেউ দেখতে আসবে না, তুমি বসো। ভেবেছিলাম তোমার বাড়িতে নিয়ে এসে আমি তোমার খেয়াল রাখবো, কিন্তু দেখো আমি তোমার কাছেই থাকতে পাচ্ছি না। তুমি তো কাজের জন্যই যাচ্ছ তাই না? তুমি আমায় ছেড়ে থাকতে পারবে তো? তুমি নিশ্চিন্তে গিয়ে কাজ ছেড়ে ফিরে এসো। তোমার কথা মনে করে আমি দিন কাটিয়ে নেব। তুমি মুখে তো বলছো যে তুমি আমায় ছেড়ে থাকতে পারবে, কিন্তু এটা তোমার মনের কথা নয়। তোমার কথা ভেবে তো আমার ঘুমই আসছে না। এসব কি হচ্ছে আমার সঙ্গে? ঘুম কেন আসছে না?
জানকি কি ঘুমিয়ে পড়েছে? রে, মোমবাতিগুলো কোথায় রেখেছি? কি হয়েছে দিদি? কারেন্ট চলে গেছে। দিদি, আমি ওই বাড়িতে গিয়ে মোমবাতি রেখে আসি। চলো, আমিও যাচ্ছি। ঠিক আছে, এসো। গঙ্গা, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুই ভিতরে গিয়ে মোমবাতি রেখে চলে আয়, ঠিক আছে? ঠিক আছে দিদি। তুমি এখানে কি করছো? কেউ দেখে নিলে কি হবে? আমাদের গল্প এখানে শেষ হয়ে যাবে। গঙ্গা এসে পড়বে কিন্তু এক্ষুনি। ছাড়ো, ছাড়ো আমাকে, যেতে দাও। অফ করা আছে। ও, আমিও না। ছাড়ো আমাকে, কেউ চলে আসবে এখানে। ছাড়ো না আমাকে প্লিজ। ওই দেখো গঙ্গা এসে পড়েছে। এটাই তো মেন সাবজেক্ট, তাই আমি মেন সুইচটা অন করলাম না। কিন্তু জেঠু এসি ছাড়া ঘুমোতে পারেন না, তাই প্লিজ তাড়াতাড়ি মেন সুইচটা অন করে দিও। ওই দেখো সব বুঝে গেছে। আরে তুমি এইদিকে এসো না। কি খবর? ভিসার প্রসেস চলছে তো? হ্যাঁ স্যার। টিকিট আর অন্য সব কাজ হয়ে গেছে? চলছে স্যার। আমাকে খবর দিতে থাকবেন। হ্যাঁ স্যার, হলেই আপনাকে সব জানাবো। আমার মনটা তো ওই কোম্পানির ওখানেই পড়ে রয়েছে। অরুণ যদি ওই কোম্পানিকে টেক ওভার করে নিতে পারে তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। অরুণ কালকে রওনা দেবে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওহো, ছে, এসব কি এখানে রেখেছে? এ মা, এ কি হলো? একটু অপেক্ষা করো, আমি পরিষ্কার করে দিচ্ছি। এসব কি রাখি এখানে? একটু অপেক্ষা করো,
এক্ষুনি হয়ে যাবে। আ আ